সাকিব খান ও অপবিশ্বাস যে এখন আর স্বামী স্ত্রী নন এটি সবারই জানা তাদের স্যারাচেরি হয়েছে তিন বছরের বেশি হতে চলল ছেলে আব্রাহাম খান জয়ের বিষয়ে মাঝে মধ্যেই তাদের দেখা হলেও সম্পর্কে সাকিব ও অপু এখন সাবেক স্বামী স্ত্রী অথচ সম্প্রতি প্রযোজক সমিতির সদস্যপদ পেতে আবেদনপত্রে চিত্রনায়িকা অপবিশ্বাস তার স্বামীর নামের জায়গায় সাকিব খানের নাম লিখেছেন বিষয়টিতে অবাক্ষণ সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা বাছাই শেষে তাই আটকে যায় অপুর সদস্যপদ পাওয়ার সুযোগ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কাছে তথ্য সংশোধন করে জমা দিলে পরে দুই দিন আগে তাকে সদস্যপদ দেওয়া হয় সংবাদ মাধ্যমকে অভবিশেষে তথ্য গোপনের বিষয়টির কথা নিশ্চিত করেছেন প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম তিনি জানালেন সাধারণ কাউকে চলচ্চিত্র প্রযোজক হিসেবে নাম নিবন্ধন করতে হলে এক লাখ তিন হাজার টাকা ফি দিতে হয় কিন্তু কোনো প্রযোজকের স্বামী বা স্ত্রী বা সন্তান হলে তিনি মাত্র এগারো হাজার টাকা ফি দিয়েই এই সদস্যপদ লাভ করার সুযোগটা পেতে পারেন অপুবিশ্বাস এই সুযোগ নিতে চেয়েছিলেন বলেও জানালেন সংগঠনের এই সাধারণ সম্পাদক খোঁজ নিয়ে জানা গেছে অপুবিশ্বাস তার ও সন্তান আবরাম খান জয়ের নামের সঙ্গে মিল রেখে প্রয়োজনা প্রতিষ্ঠান চালু করেছেন অপুজয় প্রোডাকশন হাউস নামে নতুন এই প্রতিষ্ঠানের ব্যানারে অভিমান নামে একটি ছবির নামও নিবন্ধন করেছেন তিনি ছবিটি সরকারি অনুদানের জন্য জমা দিতে চান অপবিশ্বাস এমনটাই চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে নথিতে নিজেকে সাকিব খানের বর্তমান স্ত্রী উল্লেখ করেছেন অপু তিনি এও লেখেন প্রযোজকের স্ত্রী আমাকে সুবিধা বিবেচনায় সদস্য পদ দেওয়া হোক শামসুল আলম বলেন সারা দেশের মানুষ জানেন বিশেষ এখন আর সাকিব খানের স্ত্রী নন আদালতের মাধ্যমেই তাদের ছাড়াছাড়ি হয়েছে আমরা যখন নথিপত্রে দেখলাম স্বামীর নাম হিসেবে সাকিব খানের নাম ব্যবহার করেছেন তা তো আমরা সমর্থন দিতে পারি না এই ধরনের মিথ্যা তত্ত্বের ভিত্তিতে কাউকে সদস্যপদ দেওয়া মানে মিথ্যাকে প্রশ্রয় দেওয়া এরপর আমরা সবাই অপুর সত্য গোপন করার বিষয়টি মিটিংয়ে আলোচনা করেছি সবাই এক বাক্যে বলেছেন এক লাখ তিন হাজার টাকার বদলে এগারো হাজার টাকার সদস্যপদের বিশেষ সুবিধা নিতেই এমনটা করেছেন তিনি তাই আবেদনের ফাইলটা স্থগিত করে জানিয়ে দেই তত্ত্ব সংশোধন করে নতুনভাবে আবেদন করলে আমরা অবশ্যই সদস্যপদ দেব পরে তিনি স্বামীর নামের জায়গা থেকে সাকিব খানের নাম বাদ দিয়ে আবেদন করেন আর আমরাও সদস্যপদ দেই তাকে এক লাখ তিন হাজার টাকায় সদস্যপদ নিতে হয়েছে কিন্তু শুরুতে তিনি যা করতে চেয়েছেন তা বড় অনিয়ম কী কারণে তিনি এমনটা করেছেন তাকে আপনারা জানতে চেয়েছেন এমন প্রশ্নে শামসুল আলম বলেন আমরা ব্যাখ্যা জানতে চাইনি তবে বুঝতে পেরেছি তার মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি লজ্জিত হয়েছেন তিনি যেহেতু একজন ভালো অভিনেত্রী দেশের জনপ্রিয় নায়িকা এসব বিবেচনায় তাকে আর বিব্রত ও লজ্জা দিতে চাইনি তবে আমরা তার কাছ থেকে এর ব্যাখ্যা চাইতেও পারতাম কিন্তু আমরা আর ওদিকটাই যাইনি দু সালের আঠারো এপ্রিল সাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয় বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তারা দুজনেই সমানতালে সিনেমার শুটিং অব্যাহত রাখেন দু হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর দেশের বাইরের একটি হাসপাতালে জন্ম হয় সাকিব ও অপুর সন্তান আবরাম খান জয়ের পরের বছরের দশ এপ্রিল একটি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে সাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ের খবরটি সবার কাছে জানিয়ে দেন অপবিশ্বাস আট বছর আগের সে বিয়ের খবর যেই না জনসমক্ষে চলে আসে তখনই দুজনের মধ্যে শুরু হয় সম্পর্কের টানাপোড়ন পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে সাকিব খান ও অপবিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন তাদের সেই টানাপোড়ন চূড়ান্ত পরিণতির দিকে যায় দু হাজার সতেরো সালের বাইশ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুর কাছে তালাকের নোটিশ পাঠান সাকিব খান সাকিবপুর সেই সংসার ভেঙে যায় দু সালে বারোই মার্চ বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন